এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এটা টাইটেলটা দিয়েছি অদ্ভুত ডিমের রসা। এই যে দেখুন, এই যে তৈরি করে নিয়েছি এটা এটা কিভাবে তৈরি করেছি চলুন দেখি। এটা তৈরি করার জন্য প্রধান উপকরণ নিয়েছি মশলাগুলি, পেঁয়াজ, রসুন, আদা কুচি, এগুলি জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গেছে মেশিনে, ছানাটা এই জায়গাটা দিয়ে এভাবে পেস্ট করে নিচ্ছি। ছানাটা ঘরে তৈরি করেছি, কীভাবে ছানা তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারবেন। এভাবে ছানাটা আমি সফট করে নিয়েছি। এখন আলু সেদ্ধ এই ছানাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এভাবে করে। আলু ছানা একবারে মিহি করে পালিশ করে নিয়েছি। এভাবেই করে নিতে হবে। ছানাটা একেবারে মোলায়েম হয়েছে, ঘরে তৈরি ছানা, ভালো দুধের। এভাবে চারটি ভাগ আলাদা করে নিলাম। এখন কি করব দেখাবো। এখন কর্নফ্লাওয়ার নিলাম, ছানা আর আলুর সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই যে আলাদা করেছিলাম এগুলি কি করব দেখাবো। নুন দিচ্ছি, এখানেও নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি এখানে। নুনটা মিশিয়ে নিচ্ছি, এখানে হলুদ দেব না। এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। নুনটা অল্পই দিতে হবে, বেশি নুন দিলে কিন্তু ভালো লাগবে না। নুনটা মেশানো হয়ে গেছে। এদিকে যে নুন হলুদ দিয়েছিলাম এগুলি মিশিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে এই মণ্ডটা তৈরি করছি। হলুদটা সুন্দর করে মিশিয়ে নিলাম, হলুদ রং হয়েছে। এখন এটা থেকে চারটি বল তৈরি করব। একবারে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন চার ভাগ করে নেব। পরিবারের সদস্য অনুযায়ী ভাগ করে নিতে হবে, যতটুকু লাগবে। এভাবে গোল করে নিচ্ছি। ডিমের কুসুমের মতো রংটা হয়েছে হলুদ দেওয়াতে। এটা কিন্তু ছানা আর আলুর মণ্ড। এভাবে চারটি বল তৈরি করে নিলাম গোল গোল করে। আর এগুলিকে চারটি ভাগ করে নিচ্ছি। আমার যতটুকু ছানা আছে ওই অনুযায়ী ভাগ করে নিচ্ছি। এভাবে ভাগ করে নিলাম। এখন কি করছি দেখাচ্ছি। এভাবে করে হলুদ রঙের বলগুলি এখানে দেব এই জায়গাতে। এরপর ছানাটা দিয়ে বন্ধ করে দেব। এরকমভাবে তৈরি করে দিলে বাচ্চারাও খেয়ে খুশি হবে, আনন্দ করে খাবে, রক্ত হবে, বয়স্করাও খেতে ভালোবাসবে। এভাবে ডিম্বাকৃতি করে নিলাম, মনে হচ্ছে একটা ডিম।
আসলে কিন্তু ছানার বল। এভাবে আরেও একটা দেখিয়ে দিচ্ছি। সাদা রঙের ছানাটাকে এভাবে করে এখন হলুদ রঙের ছানাটা ভেতরে দিয়ে দিচ্ছি, ডিমের কুসুমের মতো মনে হবে। এভাবে সবগুলি তৈরি করে নিলাম। এখন গরম তেলে এগুলি ভাজা করে নেব, একটা একটা করে ভাজা করতে হবে। অনেক সময় প্যানের মধ্যে আটকে যায়, একটু আস্তে ধীরে করতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে আছে, এভাবে এটা ডিমের মতো করে ভাজা করে নিচ্ছি। একটাই সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, লেগে যেতে চায়, সুন্দর করে উল্টে দিচ্ছি। এই যে মনে হচ্ছে একটা ডিম, এভাবে ভাজা করে নিলাম। এই যে কি সুন্দর হয়েছে। ওইখান থেকে সাদা তেল কিছু নিলাম, নিয়ে পেঁয়াজগুলি দিয়ে দিলাম। সাদা তেলে করলেই ভালো লাগবে রান্নাটা। তেজপাতা দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম এই অল্প তেলে। সাদা তেলে কুচুনো পেঁয়াজ, জিরে আর তেজপাতা মিশিয়ে নিলাম। আর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ রসুন আদা এই মশলাটা দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ করে করে দিয়ে দিলাম। মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা ভালো লাগবে। গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য, মিশিয়ে দিচ্ছি মশলাটা জলের সাথে। নুন দিয়ে দিলাম, হলুদও অল্প পরিমাণে দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। এখন ছানার যে কৃত্রিম ডিমগুলি দিয়ে দিলাম, ছানার বল, এগুলি ডিম না কিন্তু ডিমের মতো দেখতে। রান্নাটা করতে যারা দেখেনি তারা বলবে কি এটা কি ডিম রান্না হয়েছে, আর গ্রেভিটা এত টেস্ট হয়েছে যে মনে হবে সত্যিই ডিম রান্না হয়েছে। খুব টেস্টিভাবে ছানা তৈরি করে নিলাম, ছানার বল রান্না করলাম। আপনারা সুস্থ থাকুন, ধন্যবাদ।